আমরা এসেছি নতুন পুকুর গ্রাম নিউ টাউন, সেখানে নিউ টাউন ফোরামের তরফ থেকে চলছে কিছু ত্রাণ বিতরণ। এখানে নিউ টাউন ফোরাম বলে একটি সংস্থা, তারা নিউ টাউনের সমস্ত কমিউনিটিদের সঙ্গে একত্রিত হয়ে একটা তহবিল সৃষ্টি করেছে কোভিড-19 এই যে যত লেবাররা আটকে পড়েছেন তাদেরকে সেই ত্রাণ সরবরাহ করা হচ্ছে। নিউ টাউন পুলিশ আমাদের সঙ্গে রয়েছে এবং আমরা এই সমস্ত লোক একত্রিত হয়েছে লাইন দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে। আমাদের রোজ ডেল এবং অন্যান্য যে হাউসিং সোসাইটিগুলো রয়েছে সেখানকার সমস্ত কিছু ভলেন্টিয়ার তারা এসছেন, এসে এখানে ত্রাণ বিতরণ করছেন। আমি কলকাতা 24/7 এর তরফ থেকে এখানে এসেছি, দেখছি এখানে ত্রাণ বিতরণ চলছে। এবার আমরা এসেছি ছাপনা পাথরঘাটা গ্রামে, সেখানে চলছে বিতরণ। আমাদের রোজডেল কোভিড রিলিফ ফান্ড থেকে আমরা 300টা ব্যাগ তৈরি করেছি, প্রস্তুত করা হয়েছে। সেখানে আমাদের নিউ টাউনের পুলিশেরও কিছু কর্মচারী রয়েছেন, তারা আমাদেরকে সহায়তা করছেন। এই দৈনন্দিন যারা রুজি রোজগার করে খান তাদের অসুবিধা হচ্ছে, তারা এখানে লাইন দিয়েছেন। মাস্ক ছাড়া এসো না, মুখ ঢাকা দাও,